ছোটবেলা থেকেই মানুষ যেরকম পরিবেশের মধ্যে বড় হয়ে ওঠে তার মন মানসিকতাও সেই রকম পরিবেশের হয়ে যায়। এইটাই প্রকৃতির নিয়ম। আর সেই নিয়মটি যদি হয় একটি বাচ্চা সারা জীবন ধরে মানুষের কান্না দেখতে দেখতে বড় হয়, তাহলে এইটাই স্বাভাবিক যে সে ওই মানুষগুলোর কান্না দেখার জন্য কি না করতে পারে। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের 2017 সালে রিলিজ হওয়া একটি সেরা অ্যাকশন থ্রিলার মুভি স্পাইডার এক্সপ্লেইন করব। মুভিটা এমন একটি সাইকো থ্রিলার টাইপের মুভি যা আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটা কেউ মিস দিয়েন না। তো চলুন আর বেশি দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো মুভি শুরু হয় এবং আমরা দুজন লোককে দেখতে পাই যা এখানে একটি মেয়ের জন্য অপেক্ষা করছিল। তাদের প্ল্যান ছিল এইটা যে তারা মেয়েটিকে বিয়ে করবে বলে বুলিয়ে বালিয়ে নিয়ে গিয়ে তার স্বর্ণ অলংকার সবকিছু হাতিয়ে নিবে, যার জন্য তারা অনেক আগে থেকে মেয়েটির সাথে ভালোবাসার নাটক করে আসছিল। ইতিমধ্যে মেয়েটিও এসে উপস্থিত হয়। এরপর তারা একটি বাসে আলাদা আলাদা সিটের মধ্যে বসে পড়ে। ছেলেটি তার সাথে করে তার একটি লুচ্ছা বন্ধুকেও নিয়ে এসেছিল, আর তারা দুজন শিওর ছিল যে তাদের এই প্ল্যানের ব্যাপারে কেউ জানে না। কিন্তু তখনই সেখানে একটি লোক এসে ছেলেগুলোকে বলে, তোমাদের জীবন সুখের হোক, তোমরা পালিয়ে বিয়ে করতে যাচ্ছ। সাথে বাইরে থেকেও একটি লোক সেম কথা বলে। এটা শুনে ছেলেগুলো ভয় পেয়ে যায়, তাই তারা মেয়েটিকে রেখে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। এতে করে মেয়েটির জীবনও নষ্ট হওয়া থেকে বাঁচে। আর তখনই ব্যাকগ্রাউন্ড থেকে কেউ একজন বলছিল এই ছেলেগুলোর প্ল্যান নষ্ট করেছে সে, তার নাম হচ্ছে শিবা। আর তখনই আমরা হায়দ্রাবাদের একটি ইন্টেলিজেন্ট ব্যুরো অফিস দেখতে পাই, যেখানে একটি লোক তার ওয়ার্কারদের বলছিল তাদের একমাত্র কাজ হচ্ছে কল ট্রেকিং করা, কিন্তু গভর্নমেন্টের অনুমতি ছাড়া কারো কল ট্র্যাক করা এবং সেটি শোনা সম্পূর্ণ ইল্লিগাল। অন্যদিকে শিবা বলে যে সেই ইল্লিগাল পাবলিক কল গুলা শোনাই হচ্ছে তার কাজ, যার জন্য সে নিজস্ব একটি সফটওয়্যারও বানিয়েছে। তার সফটওয়্যারটি হচ্ছে কিছুটা এইরকম যে ফোনে যদি কেউ কাউকে কল করে হুমকি দেয় কিংবা কেউ কারো কাছে কোনো হেল্প চায়, তখন তার সফটওয়্যারটি নিজে নিজেই ওপেন হয়ে যায় এবং সেই কলের মধ্যে কি বলা হচ্ছে তা অটোমেটিকলি শিবা শুনতে পারে। আর যখনই সে সেখানে ইল্লিগাল কোনো কিছু শুনতে পায়, তখন সে নিজে গিয়ে সেই প্রবলেমটি সলভ করে আসে। আর এখানে আমরা আমাদের চকলেট হিরো শিবাকে দেখতে পাই। তার কাজের উপর তার বস অনেক হ্যাপি ছিল, তাই উনি এসে শিবাকে বলে, শিবা তুমি তো চাইলে প্রমোশন নিয়ে অনেক বড় একজন অফিসার হতে পারো কিংবা মাসে অনেক টাকা ইনকাম করতে পারো, কিন্তু তুমি সেটা করছো না কেন? তখন উত্তরে শিবা বলে সে এই জবটা প্রমোশন নেওয়া এবং বেশি টাকা কামানোর জন্য করছে না, বরং সে মানুষকে বিপদ থেকে সহযোগিতা করার জন্য এটা করছে। এইভাবে আর্জুন একদিন একটি মেয়ের কল শুনছিল। মেয়েটির নাম ছিল শালিনী। শালিনী তার ফ্রেন্ডের কাছে হেল্প চাইছিল যে তার একটি ড্যাশিং হ্যান্ডসাম বয়ফ্রেন্ড দরকার। শিবাও তাকে দেখে পছন্দ করে নেয়, এরপর সে তাকে ফলো করা শুরু করে। এইভাবে আস্তে আস্তে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে। শিবার লাইফ অনেক খুশি এবং এনজয়ের মধ্যে কাটছিল। এর মধ্যে একদিন তার সফটওয়্যারে একটি কল আসে, যেখানে স্কুলের একটি মেয়ে তার ফ্রেন্ডকে কল করে বলছিল যে তার নাকি বাসার মধ্যে অনেক ভয় করতেছে, কেননা তার মা বাবা তাকে বাসায় রেখে কোনো এক জায়গায় গিয়েছিল। এখন সে সম্পূর্ণ বাসার মধ্যে একা। এছাড়াও সবার বাসায় কারেন্ট আছে কিন্তু তাদের বাসায় নেই। শিবার মনে হয় মেয়েটিকে হেল্প করা উচিত। ওই একই এলাকার মধ্যে শিবার একজন কনস্টেবল ফ্রেন্ড ছিল যার নাম ছিল রেনু। শিবা রেনুকে বলে যে ওই মেয়েটির বাসায় গিয়ে তাকে একটু সহযোগিতা করার জন্য। এরপর সিন শিফট হয় নেক্সট ডেতে, যেখানে আমরা শিবার ফ্যামিলিকেও দেখতে পাই। প্রতিদিনের মতো শিবা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, কিন্তু তখনই সে টিভির নিউজে শুনতে পায় যে স্কুলের একজন ছোট মেয়ে এবং তারও এলাকার একটি মেয়ে কনস্টেবলকে কেউ একজন অনেক খারাপভাবে হত্যা করেছে। শিবা তাড়াতাড়ি গিয়ে নিউজটি চেক করে, তখন সে দেখে এটা তো তার ফ্রেন্ড রেনু এবং ওই মেয়েটি রাতে শিবা যার কল শুনেছিল। এটা দেখে শিবা তাড়াতাড়ি ঘটনাস্থলে ছুটে যায় এবং সেইখানে গিয়ে জানতে পারে যে তাদের এমন ব্রুটাল ভাবে মারা হয়েছে যে তাদের দেখে নাকি চেনাই যাচ্ছিল না কোনটি কার বডি। তাদেরকে মেরে টুকরো টুকরো করে পুরো বাসার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এটা শুনে শিবার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। এর পরের দিন সে তার জবটি ছেড়ে দেয়, তাই তার ফ্রেন্ডরা তার কাছে আসে দেখা করার জন্য। তখন সে তার ফ্রেন্ডদের বলে যে সে আর এই জবটি করবে না, কারণ তার কারণে দুজন মাসুমের জান গিয়েছে। সে চাইলে ওই হত্যাকাণ্ডটি থামাতে পারত। তখন তার বাবা তাকে বলে যে তোমার কি মনে হয় না যে এই হত্যাকাণ্ডটি করেছে সে আগেও কোনো হত্যাকাণ্ড করেনি, কিংবা এটাও তো হতে পারে যে এটা তার প্রথম মার্ডার এবং পরবর্তীতে গিয়ে সে আরো অনেককে মারবে, তাই তোমার উচিত যেটা ভুল হয়েছে সেটা নিয়ে আফসোস না করে সেটা শুধরানো। এই কথাগুলো শুনে শিবা এবং তার বন্ধুরা মিলে ওই কিলারকে খুঁজে বের করার কাজে লেগে পড়ে। তারা ওই মেয়েটির সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সবকিছু চেক করেও তেমন কিছু খুঁজে পায় না। তারা ওই মেয়েটির কেসটি যে পুলিশ অফিসার হ্যান্ডেল করছিল তার কল লিস্টও চেক করে,
যাতে করে তাদের থেকে হলে কোনো ক্লু পেয়ে যায় আর এইখান থেকে তারা জানতে পারে। মার্ডার করার পর কিলার তার হাতিয়ারের রক্তগুলো একটি কাপড় দিয়ে পরিষ্কার করেছিল। ওই কাপড়টি পুলিশরা ফরেন্সিক টেস্ট করে দেখতে পায়। সেইখানে নাকি শুধুমাত্র দুজনের ব্লাড ছিল না, বরঞ্চ আরো আটজনের ব্লাড ছিল এবং তাদের সবাইকে এই মাসের মধ্যে হত্যা করা হয়েছে। এটা শুনে শিবা বুঝতে পারে যে কিলার শুধু দুজনকে মারেনি, সে আরো অনেককেই মেরেছে। এরপর শিবা মেয়েটি যেখানে যেখানে গিয়েছিল সব জায়গায় সিসিটিভি ফুটেজ চেক করে এবং সেখানে তারা লক্ষ্য করে একটি লোক অনেকক্ষণ ধরে মেয়েটির পিছু নিচ্ছিল। তারা লোকটির চেহারাও দেখতে পায়। শিবা বলে পুলিশকে এই ব্যাপারে কিছুই বলা যাবে না, এই কিলারকে সে নিজেই ধরবে। তাই সে তার সম্পর্কে জানার জন্য ছোট্ট একটি মেয়েকে দিয়ে লোকটির ব্যাপারে একটি ভিডিও তৈরি করে। এইটি ছিল একটি ফেক নিউজ ভিডিও, যেখানে তারা মেয়েটিকে গরিব সাজিয়ে বলে যে ফটোতে যে লোকটি রয়েছে সেটি তার ভাই। তাদের বাসায় ঝগড়া হওয়ার কারণে তার ভাই তার স্কুলের সব সার্টিফিকেট নিয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। এখন তাদের পরিবারের অবস্থা খুবই খারাপ, কেউ যদি তার ভাইকে দেখে থাকে তাহলে একটি নাম্বারে যোগাযোগ করতে বলে। এইটা করার পিছনে তাদের কারণ ছিল, কেউ না কেউ হয়তো এই লোকটিকে চিনেই থাকবে এবং তারা শিবার সাথে যোগাযোগ করবে। আর আমরা দেখি তার প্ল্যান কাজও করে। একটি লোক কল করে শিবাকে বলে যে কেন তারা গুজব ছড়াচ্ছে। সে বলে যে তারা যে লোকটির কথা বলছে তার নাম হচ্ছে বেরব এবং তার তো কোনো বোন নেই। তখন শিবা লোকটিকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে জানে। লোকটি বলে বেরব তাদের এলাকারই ছেলে, এ বলে সে তার কলটি কেটে দেয়। তাই শিবা লোকটির ডিটেলস এবং তার লোকেশন বের করে সোজা তার এলাকায় চলে যায় এবং সেখানে গিয়ে ওই লোকটিকে ধরে যে তাকে কল করেছিল। তখন লোকটি বলে বেরব তাদের এলাকারই ছেলে এবং সে ছোটবেলা থেকেই তাকে দেখে আসছে। তারা তাদের এলাকার শ্মশানঘাটের মধ্যে বসবাস করত এবং তার বাবা শ্মশানঘাটেই কাজ করত, কিন্তু সে তার ব্যাপারে তেমন কিছু জানে না। ওইখানের একটি বৃদ্ধ লোক তাদের ব্যাপারে ভালো বলতে পারবে। তাই শিবা গিয়ে বৃদ্ধ লোকটির সাথে কথা বলে। বৃদ্ধটি বলে ভেরবের বাবা শ্মশানঘাটে কাজ করত এবং সেই শ্মশানঘাটে তার জন্ম হয়েছিল। সেই শ্মশানঘাটে তাদের ঘর ছিল, ভেরবরা দুই ভাই ছিল, কিন্তু ভেরব অন্য রকমের ছিল। যখনই এলাকার মধ্যে কোনো লোক মারা যেত এবং তাকে পুরানোর জন্য তাদের শ্মশানঘাটে নিয়ে যাওয়া হতো, তখন ভেরব মানুষদের কান্না দেখে অনেক খুশি হতো। মানুষের কান্নার মধ্যে যেন তার সুখ, কেননা ছোটবেলা থেকে সে এই পরিস্থিতির মধ্যে বড় হয়েছে। একদিন ভেরব তার বাবাকে বলে যে তার নাকি কিছুই ভালো লাগছিল না, কারণ আজ 8 দিন হয়ে গেছে সে কোনো মানুষের কান্না দেখেনি এবং এই 8 দিন তাদের এলাকায় কেউ মারা যায়নি। এই কথাগুলো শুনে ভেরবের বাবাও বুঝে যায় যে সে কোনো সাধারণ ছেলে নয়। তারা এসব কথা বলতে বলতে আসছিল, তখন তারা দেখে রাস্তার মধ্যে কেউ একজন বেহুশ হয়ে পড়ে আছে। ভেরবের বাবা লোকটিকে সাহায্য করার জন্য মানুষকে ডাকতে যায়। তাই সুযোগ বুঝে ভেরব সেখানে পড়ে থাকা একটি প্যারাকলা গাছ উঠিয়ে লোকটির গলায় বসিয়ে দেয়। এতে করে লোকটি মারা যায় এবং ভেরব আবার মানুষের কান্না দেখতে পায়। এতেই যেন তার শান্তি, আর সে শান্তিকে বজায় রাখতে সে দিনের পর দিন তাদের এলাকার সবাইকে বিভিন্নভাবে মারতে থাকে, কাউকে পাহাড় থেকে টেলে ফেলে দিয়ে তো কাউকে জলে ডুবিয়ে। আর এইখান থেকে জন্ম নেয় এমন ভয়ানক সাইকোর। একদিন একজনকে মারার সময় তাকে গ্রামের একটি ছেলে দেখে নেয় এবং সেই ছেলেটি গিয়ে গ্রামের সবাইকে বলে দেয়। তাই গ্রামবাসীরা সিদ্ধান্ত করে তাদের বেঁচে থাকতে হলে এই কাল সাপটিকে মারতেই হবে। তাই সব গ্রামবাসীরা মিলে রাতে ভেরবদের বাসায় আগুন ধরিয়ে দেয়। তখন ভেরব বাইরে ছিল বিদায় বেঁচে যায় আর এখন এই হত্যাকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে। বৃদ্ধটি তাকে এইটাও জানায় যে ভেরবকে নাকি লাস্ট টাইম হায়দ্রাবাদের একটি পার্কে দেখা গিয়েছিল। তাই শিবা সেইখানে যায় তাকে ধরার জন্য, কিন্তু ততক্ষণে ভেরবও জেনে যায় যে কেউ একজন তার কুস করতে করতে সেইখানে এসে উপস্থিত হয়েছে। তাই সে পিছন থেকে শিবার উপর অ্যাটাক করতে চায়, কিন্তু শিবা এটা বুঝে যায় এবং উল্টো তাকে অনেক মারে। অনেকক্ষণ ধরে তাদের মধ্যে একটা ফাইট হয়, এক পর্যায়ে গিয়ে শিবা তাকে ধরেই ফেলে। এরপর তাকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে যাওয়া হয়, শিবাকে তার বন্ধুরা বলে ভেরবকে শুট করে মেরে ফেলার জন্য। কিন্তু এইখানে শিবা বলে এটা ভেরব নয়, এটা তার ছোট ভাই। আর তখনই আমরা দেখি ছোটবেলা থেকে ভেরবের সাথে তার ছোট ভাইও ছিল এবং ওই দিন রাতে তারা দুজনই বেঁচে গিয়েছিল। এখানে ভেরবের ভাই শিবাদের বলে তারা তার কিছুই করতে পারবে না, তার ভাই তাদের কাউকে ছাড়বে না। এতক্ষণে হয়তো সে তাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আর তখনই আমরা ভেরবকে দেখতে পাই, তার ভাইকে ধরে ফেলায় সে পাগল হয়ে যায় এবং সে তার ফেস কভার করে একটি ভিডিও করে সেটা নিউজ চ্যানেলে পাঠিয়ে দেয়। ভিডিওতে সে বলে যে সে কতগুলো লোকের মার্ডার করেছে তা গুনে শেষ করা যাবে না। সে এটাও বলে যে আজ থেকে 1.5-2 বছর আগে যখন তাদের শহরে ফ্লাইওভারের কাজ চলছিল, তখন সে অনেককে মারার পর সে ফ্লাইওভারের পিলারের মধ্যে ঢালাই দিয়ে দেয়। সে আসলে সবার মধ্যে তার ভয় সৃষ্টি করতে চাইছিল। এরপর আমরা দেখি অনেকগুলো লোকজন যারা যারা তাদের পরিজনকে হারিয়েছিল তারা সবাই ওই ফ্লাইওভারটির কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে। আর তখনই সেখানে আমরা ভেরবকেও দেখতে পাই, যে কিনা সবার কান্না দেখে মজা নিচ্ছিল। এরপর একই জায়গায় শিবা তার ভাই
সবাই কেউ নিয়ে আসে এবং সবাইকে বলে যে কান্না না করার জন্য, যে তাদের আপনজনদেরকে মেরেছে সে এখন তাদের মধ্যেই রয়েছে এবং সবার কান্নাকাটি দেখে সে মজা নিচ্ছে, আর এটা হচ্ছে তার ভাই। তখন সবাই বলে যে তার ভাইকে মেরে ফেলার জন্য। শিবা বলে আরেকজনের কান্না দেখে তোরা মজা নিস, এখন নিজের ভাইয়ের মৃত্যু দেখে মজা নে। এইটা বলে সে তার ভাইকে সুর করে জায়গায় মেরে ফেলে। এতে ভৈরব তো রেগে একেবারে 100-তে-100। এরপর ভৈরব শিবার ব্যাপারে সব ইনফরমেশন কালেক্ট করতে থাকে। এর মধ্যে শিবার একজন পরিচিত পুলিশ অফিসার তাকে কল করে বলে যে তার সাথে জরুরি কিছু কথা বলবে। শিবা গিয়ে ওই অফিসারটির সাথে দেখা করে। তখন অফিসারটি তাকে বলে যে তারা কোন রকম করে জানতে পেরেছে যে ভৈরবের নেক্সট টার্গেট হচ্ছে কোন একটি বড় হসপিটাল। সে হায়দ্রাবাদের বড় কোন একটি হসপিটালের সাথে কিছু একটা করতে যাচ্ছে, আমাদের তাকে ধরতে হলে জীবন্তই ধরতে হবে, এতে করে আমরা তার প্ল্যান কি সেটা জানতে পারবো। তাই শিবাও চেষ্টা করেছিল যে ভৈরবের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করার জন্য। একদিন রাতে সে যখন বাইকে করে তার বাসায় ফিরছিল, তখন ভৈরব রাস্তায় তার উপর অ্যাটাক করে দেয়। এর ফলে শিবা তার সামনে থাকা একটি লোহার গাড়িতে গিয়ে গেঁথে যায়, এতে সে অনেক আহত হয়ে যায়। এরপর তাকে লোহাগুলো কেটে সেখান থেকে বের করা হয় এবং যখন হসপিটালের জন্য নিয়ে যাওয়া হয় তখন সে প্রথমবারের মতো এখানে ভৈরবকে দেখতে পায়। শিবা সেখানে তাকে একটি পুলিশের গান নিয়ে ভৈরবকে শুট করে দেয়, এর ফলে ভৈরব পিছনে একটি নদীতে পড়ে যায়। এরপর আমরা শিবাকে ডাইরেক্ট হসপিটালে চোখ খুলতে দেখি। তার মা বাবা এবং তার বন্ধুরা সবাই তার সাথে দেখা করতে আসে। শিবা তার বন্ধুদের বলে তার একটি হাই স্পিড ল্যাপটপ এবং কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র লাগবে। এরপর তারা সবাই মিলে ল্যাপটপ এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে ওই হসপিটালের ছাদের উপর চলে যায়। শিবা বলে যে সে ভৈরবকে বাঁচিয়ে রাখার জন্য সেফ জায়গায় গুলি করেছিল, কারণ তাকে জীবন্তই ধরতে হবে। এরপর তারা এটা চেক করে যে ভৈরব যে নদীতে পড়েছিল সেই নদীর পানি কোথায় কোথায় গিয়ে পৌঁছায়। সেখান থেকে তারা কয়েকটি লোকেশন সিলেক্ট করে যে ভৈরব এখন এই এলাকাগুলোর কোন একটি ঘরের মধ্যে আশ্রয় নিয়েছে এবং নিশ্চয় তাদের ধমকিয়ে সেখানে ট্রিটমেন্ট নিচ্ছে। আমরা ভৈরবকে ধরতে পারবো যদি সে যে ঘরে রয়েছে তার আশেপাশের মানুষজন আমাদের হেল্প করে। এখানে শিবার মাথায় একটা প্ল্যান আসে, সে চেক করে যে এখন ইন্ডিয়ার মধ্যে কোন টিভি সিরিয়ালটি সবচেয়ে বেশি চলছে এবং সে দেখে জি টিভিতে হওয়া একটি নাটক প্রোগ্রাম এখন সবচেয়ে বেশি লোকজন দেখছিল। এখানে শিবা বুদ্ধি খাটিয়ে ওই চ্যানেলটিকে হ্যাক করে নেয় এবং গ্রিন স্ক্রিনের সাহায্যে সে নাটকটির মাঝখানে অ্যাজ এ বিজ্ঞাপন হিসেবে যায় এবং সেটা দেখে এমন মনে হচ্ছিল যে সেটা রিয়েল বিজ্ঞাপন। শিবা বলে যে সে সবার জন্য একটি প্রতিযোগিতা নিয়ে এসেছে এবং যে সে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিততে পারবে তাদেরকে তারা টিভি ফ্রিজ কার ইত্যাদি বড় বড় জিনিস গিফট করবে। এরপর সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তার দেওয়া একটি নম্বরে কল করতে বলে। সে এটাও বলে যে এই প্রতিযোগিতাটি শুধুমাত্র মহিলাদের জন্য। এরপর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বিভিন্ন এলাকা থেকে কল আসা শুরু করে, সেখান থেকে সে শুধুমাত্র তার সিলেক্ট করা কয়েকটি এলাকার কলই রাখে। এরপর সে সবাইকে প্রতিযোগিতার প্রথম রাউন্ডটি বলে যে সবাই তার আশেপাশের ঘরে গিয়ে দুটি প্রশ্ন জিজ্ঞাসা করবে, তার মধ্যে প্রথমটি হচ্ছে স্বামীর ঝগড়া করে বাসা থেকে চলে গেছে সে কি তোমাদের বাসায় আছে, দ্বিতীয়টি হচ্ছে তার শরীর থেকে কি দুটি বুলেট বের করে দিয়েছ। সে সবাইকে জাস্ট এই দুটি প্রশ্ন করে তাদের উত্তর শুনে চলে আসতে বলে, সবাই তার কথা মতোই করে এবং প্রশ্ন জিজ্ঞাসা করার পর তাকে এসে আবার কল দেয়। তখন শিবা সবাইকে বলে যে তোমাদের সবাই প্রশ্ন জিজ্ঞাসা করার পর নিশ্চয় এইটাই বলেছে যে সামিরকে কিরকম সামির কোন বুলেট ইত্যাদি ইত্যাদি, এগুলো ছাড়া কেউ কি অন্য কিছু বলেছে। তখন একজন বলে যে হ্যাঁ, সে যখন তার পাশের বাসায় গিয়ে জিজ্ঞাসা করে তখন তারা প্রশ্নটি শুনে চমকে ওঠে, তারা বলে তুমি কিভাবে জানো। এটা শুনে শিবা বুঝে যায় যে ভৈরব ওই বাসাতেই লুকিয়ে আছে, আর আমরা সেটাই দেখি। ভৈরব ওই বাসার সবাইকে বন্দি করে সেখানেই আশ্রয় নিয়েছিল, তাই শিবা সবার কল ডিসকানেক্ট করে দেয় শুধুমাত্র ওই এলাকার 7 জনের কল ছাড়া। এখানে শিবা তাদের বলে দেয় যে এটা কোনো ধরনের প্রতিযোগিতা না, এরকম দৃশ্যে একজন কুখ্যাত কিলারকে ধরার জন্য করেছে। এরপর সে সবাইকে সব কথা বুঝিয়ে বলে এবং তাকে সহযোগিতা করতে বলে, এতে সবাই রাজি হয়। এরপর শিবার কমান্ড অনুযায়ী সে মহিলাদের মধ্যে থেকে একজনকে আগে তাদের ওই বাসার মেইন ডোরে পাঠায়, অন্যদেরকে উপর দিয়ে বাসায় ঢুকে পড়তে বলে। শিবার কথা মতো মহিলাগুলো ওই পরিবারের সবাইকে বাঁচিয়ে নেয়। এটা দেখে ভৈরব তো একেবারে রেগে 100-তে-100। ততক্ষণে সেখানে শিবা এবং পুলিশরা এসে উপস্থিত হয় এবং তারা দেখে ভৈরব রিল্যাক্সে বসে আপেল খাচ্ছিল। এরপর তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন সে বলে আর মাত্র কিছুক্ষণ পর বিরাট একটি পাথর পুরো শহরের বুকে আছড়ে পড়বে এবং সবাইকে তার নিচে ফিসিয়ে মেরে ফেলবে, আর ততক্ষণে আমরা দেখি তাই হয়। ভৈরব আগে থেকে তার লোকজনদেরকে লাগিয়ে রেখেছিল, তারা ওই বিরাট পাথরটির নিচে সাপোর্টে থাকা একটি পাথরকে ভেঙে দেয় যার ফলে ওই বিরাট পাথরটি শহরের বুকে নেমে আসে এবং সবকিছু ধ্বংস করতে থাকে। শিবা সেখানে গিয়ে বড় একটি ট্রাকের মাধ্যমে পাথরটিকে আটকানোর চেষ্টা করে, অনেকক্ষণ চেষ্টা করার পর অনেক ধ্বংসযজ্ঞ চালানোর পর পাথরটি থামে
আর ততক্ষণে তারা জানতে পারে যে ওইদিকে ভেরব জেল থেকে পালিয়েছে। আর এখন তার নেক্সট প্ল্যান হচ্ছে বড় কোনো একটি হসপিটাল, এই জন্য পুলিশরা শহরের সব বড় বড় হসপিটালে পাহারা দেয়। তখনই শালিনী শিবাকে কল করে বলে যে সে আজকে একটি হসপিটালে গিয়েছিল তাদের এক্সামের ব্যাপারে, যেহেতু সে মেডিকেলের স্টুডেন্ট ছিল, কিন্তু সেখানে ভেরবের মতো দেখতে কেউ একজনকে দেখে। আর হসপিটালটি হচ্ছে লাইফ কেয়ার হসপিটাল। এই কথা শুনে শিবা তাড়াতাড়ি লাইফ কেয়ার হসপিটালে ছুটে যায়। আর তখনই আমরা দেখি হসপিটালটির নিচে অনেকগুলো বোম লাগানো। ততক্ষণে বোমগুলোও একে একে ব্লাস্ট হতে থাকে এবং পুরো হসপিটালটি ভাঙা শুরু করে। এই পুরো বিল্ডিংটি ভেঙে নিচের দিকে পড়তে থাকে, তাই সেখানে অনেকগুলো লোক মারা যায়। শিবা যেটুকুই পারছিল সবাইকে বাঁচানোর চেষ্টা করছিল। আর তখনই সেখানে ভেরব এসে উপস্থিত হয়। ভেরবকে দেখার পর শিবা তাকে মারার জন্য ছুটে যায় এবং তাকে ধরে অনেক মারেও। এখানে ভেরবও তাকে ছাড় দেয় না, তাদের মধ্যে জোস একটা ফাইট হয়। যাই হোক, এক পর্যায়ে শিবা ভেরবকে উপর থেকে নিচে ফেলে দেয়, যার ফলে সে জায়গায় মরে যায়। আর এই জোস মুভিটা এই গানে শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা এই ছোট বাড়িকে নতুন নতুন ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন, কেননা আমার আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন। ধন্যবাদ।